ফাইনালি ডিফিউজার কাটটা ইনস্টল করা হয়ে গেছে মাঝ দেখ জ্বালাতে এই যে দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস লাগতেছে কিন্তু কিটটা ইনস্টল করার সাথে সাথে কিন্তু গাড়ির লুকসটা চেঞ্জ আসছে এটা কিন্তু সালাম আলাইকুম সবাইকে আজকে আমরা একটা মাজদা এক্সেলা 2017 মডেলের ফ্রন্টে হচ্ছে ডিফিউজার কিট কার্বনের এই যে কার্বনের ফ্রন্ট ডিফিউজার কিট ইনস্টল করব তারপর হচ্ছে যে সাইডে ডিফিউজার কিট ইনস্টল করব তো সাধারণত হচ্ছে যে যারা স্টিল বাম্পার ছাড়া গাড়ি ড্রাইভ করতে চায় গাড়ির লুকসটাকে নষ্ট করতে চায় না চাইলে কিন্তু আপনারা এই ধরনের ডিফিউজার কিট ইনস্টল করে নিতে পারেন সেক্ষেত্রে হবে হচ্ছে যে আপনার গাড়িটা ফ্যাশনেবল হবে প্লাস আপনার একটা প্রোডাকশনের কাজ হবে টুকটাক আপনার যে গাড়ির বাম্পারে যে রিক্সা টিক্সা লাগে তো এই ধরনের পোছাগুলো থেকে আপনাকে সেফ করবে তো এটার এখন ইনস্টলেশনের কাজ করবে এটা হচ্ছে যে তিন পার্টের হয়ে থাকে সাধারণত এই যে এটা হচ্ছে যে একটা পার্ট তারপর এটা হচ্ছে যে মিডেলে আর এই যে পাশে আরেকটা পার্ট আর এই যে এটা হচ্ছে যে মাঝখানের এই পার্টটা একটু গর্জিয়াস লাগার জন্য গাড়ির লুকসের জন্য একটু গর্জিয়াস হয় এই যে এভাবে এটা ক্লিপ টু ক্লিপ ইনস্টল হবে তো এটা এখন ইনস্টলেশন করবে করার পর এটা সাধারণত ইনস্টলেশন করতে হইলে যেটা আপনার দেড় ইঞ্চির মতো একটা স্ক্রু ব্যবহার করা লাগে তো স্ক্রু দিয়ে এটা ইনস্টলেশন হবে যেটা ফুটা পাটা কোনোভাবেই আর ফিউচার যদি খুলে ফেলেন দেখা যাওয়ার কোনো সুযোগ নেই এটা হচ্ছে যে এখন এটা হচ্ছে যে সাইডেরটা এই যে সাইড ডিফিউজার কিটা কার্বন অ্যান্ড ব্রেটের মধ্যে এই যে এটা এখন এই যে ইনস্টলেশন করা হবে এটা কিন্তু ইউনিভার্সাল যে কোনো গাড়িতে হবে এটা যতটুকু সাইজ আছে এটা সব গাড়ির জন্য কিন্তু মেজারমেন্ট দেওয়া আছে এটা যতটুকু লাগবে এরপর এটা এখান থেকে কাটিং হয়ে যাবে এখান থেকে সম্পূর্ণ কাটিং হয়ে যাবে ফাইনালি ডিফিউজার কিটটা ইনস্টল করা হয়ে গেছে মাঝ দেখ জ্বালাতে এই যে দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস লাগতেছে কিন্তু কিটটা ইনস্টল করার সাথে সাথে কিন্তু গাড়ির লুকসটা চেঞ্জ আসছে এটা কিন্তু আপনার স্টিল বাম্পারের যে প্রোডাকশনের কাজটা এটাও কিন্তু করবে আর তাছাড়া নর্মালি কিন্তু এটা দেখতে ভালো লাগতেছে এটা ফ্রন্টেরটা ইনস্টলেশন করা হয়ে গেছে আর আমি যদি সাইডেরগুলোও দেখাই এই যে সাইডেরগুলো এর আগে আমি ইনস্টল করার আগে যে এইগুলো দেখাইছিলাম এই যে সাইডেরগুলো তো নর্মালি গাড়িটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে তো চাইলে কিন্তু আপনারা জেনুইন কিট যদি ইনস্টল না করেন যদি আপনার ভেঙে যাওয়ার ভয় থাকে তাহলে চাইলে কিন্তু এই ধরনের কিট আপনাদের গাড়িতে ইনস্টল করে নিতে পারেন তাছাড়া হচ্ছে এটা হচ্ছে যে ব্যাকের কিটটা এই যে দেখি অনেকটা হচ্ছে বিএমডব্লিউ শেপের মতো এই যে কোনো রং করার কোনো ঝামেলা নাই জাস্ট খালি প্লাগ অ্যান্ড প্লে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে আপনি ইনস্টল করতে পারবেন